বৃন্দাবনে এই বাঁকে বিহারীজি কীভাবে এই রূপ সৃষ্টি হয়েছিলেন জানতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হরে কৃষ্ণ রাধে রাধে। বৃন্দাবনে আমরা বাঁকে বিহারীজির নাম প্রায় সবাই জানি। এই বাঁকে বিহারীজির মন্দির স্থাপনা হয় 1629 সালে। এই মন্দিরের স্থাপনা করেন হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুরের ছিল ভগবানের প্রতি অটুট প্রেম ও ভক্তি। তার এই প্রেম ভক্তি দেখে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী যুগলে নেমে আসেন এই মর্তে। এই যুগল রূপ দর্শন করে হরিদাস ঠাকুর আনন্দে আত্মহারা হয়ে যান। যখন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে দর্শন করার পর তাদেরকে বলেন যে, প্রভু, আমি তো একজন সাধারণ সন্ন্যাসী, আপনাদেরকে আমি সেবা করতে চাই, কিন্তু প্রভু, আপনাকে আমি একটা ধুতি বস্ত্র পরিয়ে রাখতে পারবো, কিন্তু রাধারানীর এই সাজসজ্জা শৃঙ্গার আমি কি করে করব প্রভু, কিন্তু প্রভু, আমি আপনাদের যুগলই সেবা করতে চাই, সেই উপায় আপনাকেই বার করতে হবে। তখন রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ মিলিত যে রূপ, সেই রূপ সৃষ্টি হলেন এই বাঁকে বিহারীজি। এই রূপ কিন্তু কোনো শিল্পী নির্মাণ করেননি, ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যে মিলিত রূপ, সেই মিলিত রূপ হয়ে সৃষ্টি হলেন এই বাঁকে বিহারীজি রূপ। তাই এই বাঁকে বিহারীজি আমাদের কিন্তু খুব জাগ্রত, এবং বৃন্দাবনে আমরা গেলে বাঁকে বিহারীজির দর্শন আমরা কিন্তু অবশ্যই করতে পারি। আর এই বৃন্দাবনে যে বাঁকে বিহারীজি, ইনি কিন্তু প্রত্যেককে সাড়া দেন। তাই সবাই একবার মন থেকে বলবেন, জয় বাঁকে বিহারীজি কি জয়। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে, জয় গৌড়, জয় নিত্য।